বুদ্ধদেব ভট্টাচার্য আমাদের প্রজন্মের জন্য স্বপ্ন দিশারি ছিলেন, আমাদের প্রজন্ম তাকে আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছিলাম, এবং বুদ্ধদেব ভট্টাচার্যের চলে যাওয়াটা আমাদের প্রজন্মের কাছে বিশেষত বাড়তি ধাক্কা, বিরাট ধাক্কা। আমাদের গোটা ভ্যালু সিস্টেম, মূল্যবোধ গড়ে তোলার জন্যে বুদ্ধদেব ভট্টাচার্যের, তা তিনি হয়তো আমাদের প্রত্যেকের পরিবারের লোক ছিলেন না, তিনি আমাদের প্রত্যেকের বাবা মা বা অন্য আত্মীয় স্বজন নিকটাত্মীয় ছিলেন না, কিন্তু আমাদের পরিবার, আমাদের স্কুল কলেজ, আমাদের খেলার মাঠ, এর বাইরে গিয়েও বৃহত্তর যে সমাজ, সেখানে আমরা বড় হয়ে উঠতে উঠতে তাকেই অভিভাবক হিসেবে চিনেছিলাম, এবং তিনি আমাদের মূল্যবোধ শেপ করেছিলেন। বুদ্ধদেব ভট্টাচার্যের চলে যাওয়া আমাদের কাছে অপূরণীয় ক্ষতি। ভালো রাখার মতন খবর তো নয় আজকে। বুদ্ধদা মানে কর্মকাণ্ডের মধ্যে নেই অনেক দিনই, কিন্তু তার তো বিবেচনা, তার সমস্ত কিছুটা একেবারে শেষ দিন পর্যন্ত তার ছিল সেটা, এবং সেই দিক থেকে অভিভাবক তো নিশ্চয়ই আজকে একটা আমাদের রাজ্য, রাজনীতি, আমাদের দল, আমাদের সমাজ, আমাদের ভবিষ্যৎ, এই সমস্ত কিছুর সাথে তো বুদ্ধদেব ভট্টাচার্য তার অনেক কর্মকাণ্ড জড়িয়ে, কাজে এই সবটা মিলিয়ে আজকে এটা সকলের পক্ষেই অত্যন্ত শোকের দিন এবং ক্ষতির দিন, মানে অত্যন্ত দুঃখের, অত্যন্ত কষ্টের, অত্যন্ত শোকের আজকের এই দিন। তাই বলছিলাম যে এই শ্রাবণ মাসটা জনবরত ঝড়ো ঝড়ো মানে বারিশই ঝরে না, রবীন্দ্রনাথ 22শে শ্রাবণ আমাদের সবাইকে কষ্ট দিয়ে চলে গেছেন, সে শোক আমাদের জাতির শোক, আমাদের সামাজিক সাংস্কৃতিক জগতের শোক। আমাদের সঙ্গে রয়েছেন গৌতম দেব। গৌতম দা কি বলবেন, বুদ্ধদেব ভট্টাচার্য চলে গেলেন, জ্যোতিবাবু নেই, সুভাষ চক্রবর্তী নেই, বুদ্ধদেব ভট্টাচার্য কে যাবে না, কে যাবে না, যদিও চলে গেলেন, চলে গেলেন বুদ্ধ, চলে গেলেন, কে যাবে না কি? আজকেই অপারেশন করে, আজকেই অপারেশন করে সরাসরি হাসপাতাল থেকে এসে পৌঁছেছেন গৌতম দেব, একদম বুদ্ধদেব ভট্টাচার্যের বাড়িতে এসেছেন আজকে, একদম হাসপাতাল থেকে সরাসরি। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর বাড়ি ছবিটা তোলো, বাড়ি এখানে মুখ্যমন্ত্রী থাকতো, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী থাকতো, এবং সেই জন্য আর আমি এই মন্ত্রী ছিলাম, আমি হাউজিং মিনিস্টার ছিলাম, আমি বুদ্ধ আগে অনেকবার বলেছিলাম আপনি একটা বড় বাড়িতে আসেন, গড়িয়াহাটের, গড়িয়াহাটের মোড়ে আমাদের বাড়ি আছে, বড় বাড়ি হাউজিং ডিপার্টমেন্টে, বললো না না প্রশ্ন ওঠে না, আমি জানো আমার তো আছি ভালো হয়তো, তুমি জামা পিছনে লেগেছো কেন, এত বেশি বলে শেষ করা যাবে না, হট হট সাবজেক্ট আছে, বুদ্ধের সাথে যদিও মুখ্যমন্ত্রীর ব্যাপারে বুদ্ধদার সাথে যে দীর্ঘ দীর্ঘ এনকাউন্টার হয়েছে তা বলে অনেক অনেক জিনিস, অজ্ঞাত জিনিস, মানুষের চরিত্র বোঝা যাবে।